শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা নিন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আইরিন আহমেদ। আজ আমরা বি অনার্স প্রোগ্রামের হিস্ট 104, হিস্ট্রি অফ সাউথ এশিয়া আপ টু 1206 এই কোর্সটি থেকে আপনাদের যেই পাঠটি নিয়ে আলোচনা করব সেই পাঠটির নাম হচ্ছে আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতা। আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতার এই পাঠটি থেকে আমরা আজকে পড়ব পরবর্তী বৈদিক যুগ। এই কোর্সটি দ্বিতীয় সেমিস্টারের একটি কোর্স। শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা শুরুতেই আমরা প্রথমেই জেনে নেব পরবর্তী বৈদিক যুগ বলতে আমরা কি বুঝি। আসুন আমরা একটু বোর্ডের দিকে যাই। প্রথমেই আসি পরবর্তী বৈদিক যুগ কি। আপনারা সবাই জানেন যে আর্য সভ্যতা যখন শুরু হয়েছিল সেটি ধারণা করা হয় যে আনুমানিক 2000 খ্রিস্টাব্দ থেকে খ্রিস্টপূর্ব থেকে 1500 খ্রিস্টপূর্বের মধ্যে আর্যরা এই ভারতবর্ষে এসে তাদের বসতি স্থাপন করেছিল। আর্যরা যখন এখানে এসেছিল তারপরে তাদের বসতিটি যেখানে ছিল সেখান থেকে পরবর্তীকালে তারা ছড়িয়ে পড়েছিল। এখানে এসে তাদের অন্যতম যে গ্রন্থ, ধর্মীয় গ্রন্থ, তারা সেটি রচনা করেছিল, যার নাম হচ্ছে বেদ। বেদের চারটি অংশ, একটি হচ্ছে ঋগ্বেদ, অপর তিনটি হচ্ছে সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। ঋগ্বেদ রচনাকালীন সময়টাকে আমরা ধরে থাকি ঋগ বৈদিক যুগ, আর বাকি তিনটি বেদ রচনাকালীন সময়কে আমরা ধরে থাকি পরবর্তী বৈদিক যুগ। যদিও অনেক অনেক ঐতিহাসিক আছেন যারা মনে করেন যে পরবর্তী বৈদিক যুগেরও আরেকটা ধাপ আছে যেটির নাম হচ্ছে বৈদিক পরবর্তী যুগ। এই যুগে আসলে উপনিষদ এবং সংহিতা রচনা করা হয়েছিল। তো পরবর্তী বৈদিক যুগের সম্পর্কে আপনারা কিছুটা জানলেন। আজকের আলোচনায় আমরা এই পরবর্তী বৈদিক যুগের যে সমাজ, ধর্মীয় জীবন, রাজনৈতিক জীবন এবং হচ্ছে গিয়ে তাদের অর্থনীতি ছিল সেই সম্পর্কে পুরো আলোচনা জানার চেষ্টা করব। প্রথমে আসি আর্যদের বিস্তারটা কীভাবে হয়েছিল। শুরুতেই বলেছিলাম যে কথাটি যে আর্যরা প্রথমে সিন্ধুবাসীদেরকে পরাজিত করে ভারতে প্রবেশ করেছিল এবং হিন্দুকুশ পর্বত হয়ে তারা ভারতে প্রবেশ করেছিল। ভারতে এসে তারা প্রথমে সিন্ধু সভ্যতাটা যে এরিয়ায় ছিল সেখানেই তারা তাদের বসতি স্থাপন করেছিল। ধারণা করা হয় যে বর্তমান ভারতের যে পাঞ্জাব অঞ্চল, সেই পাঞ্জাব অঞ্চলেই তাদের ঋগ্বৈদিক জীবনকালটা চলছিল। এরপরে তারা ধীরে ধীরে তাদের বসতি বিস্তারের উদ্দেশ্যে তারা কিন্তু উত্তর পশ্চিম ভারত থেকে ক্রমেই উত্তর পূর্ব দিকে যেতে শুরু করে। এই উত্তর পূর্ব দিকে যাওয়ারকালীন সময়েই তারা আবার এই তিনটি বেদ রচনা করে। এই উত্তর পূর্ব দিকে যখন তারা যাচ্ছিল সেই বেদের মধ্যে যে আলোচনাটি পাওয়া যায় সেখানে দেখা যায় যে পরবর্তী বৈদিক যুগে এসে তারা কিন্তু গঙ্গা নদীও পার হয়ে গিয়েছিল। অর্থাৎ তারা ক্রমেই নেপাল পর্যন্ত তারা তাদের বসতি বিস্তার করতে সক্ষম হয়েছিল। আবার ওইদিকে তারা কিন্তু মধ্যপ্রদেশে বা মধ্য ভারতে যে বিন্ধ্য পর্বত আছে সেই বিন্ধ্য পর্বতটিও তারা পার হয়েছিল এবং একটা পর্যায়ে গিয়ে ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 600 থেকে 400 অব্দের মধ্যে তারা কিন্তু দক্ষিণ ভারতেও চলে গিয়েছিল। তার মানে বলা যায় যে পরবর্তী বৈদিক যুগে এসে খ্রিস্টপূর্ব 400 অব্দের মধ্যেই কিন্তু তারা প্রায় পুরো ভারতেই তারা তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। যদিও দক্ষিণ ভারতে তারা সেই অর্থে তারা তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি, তবে তাদের বিচরণ দক্ষিণ ভারতে কিন্তু ছিল। তো সেই দিক বিবেচনায় উত্তর পূর্ব, উত্তর পশ্চিম থেকে উত্তর পূর্ব পর্যন্ত তাদের বসতি স্থাপন হয়েছে, আবার ওইদিকে দক্ষিণ ভারত পর্যন্তও কিন্তু তাদের বসতি স্থাপন হয়েছে। তবে উত্তর পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকের যে অংশটা সেই অংশটাতেই আর্যদের বসতি বেশি ছিল, যার কারণে এই অংশটাকে বলা হয়ে থাকে আর্যাবর্ত। আর্যাবর্ত মানে হচ্ছে আর্যদের যেই আবর্ত, অর্থাৎ আর্যদের যে বিস্তার সেটি এই এরিয়াতেই মূলত বেশি ছিল। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সরাসরি আমাদের আলোচনার যে মূল বিষয়বস্তু সেদিকে যদি চলে যায় তাহলে দেখব প্রথমেই যেটি দেখব সেটি হচ্ছে আর্যদের যে সামাজিক জীবন যেটি ছিল, যেটি ঋগ্বৈদিক যুগে কি ছিল এবং পরবর্তী বৈদিক যুগে এসে এই সামাজিক জীবনে তাদের কি কি পরিবর্তন আসছে সেটিই আসলে আলোচনার আজকে মূল কথা। প্রথমেই হচ্ছে বর্ণ প্রথার সূচনা। ঋগ্বৈদিক যুগ যখন চলছিল তখন কিন্তু সমাজ বর্ণ বিভাজন কিন্তু ছিল, বর্ণ বিভাজন বলতে শ্রেণী বিভাজন ছিল, এবং তখনও কিন্তু ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যে চতুর্বর্ণ আছে সেই চতুর্বর্ণ তখন প্রতিষ্ঠিত অলরেডি হয়ে গিয়েছিল, কিন্তু কঠোরতা তখন ছিল না। চতুর্বর্ণের যে কঠোরতা সেটি আসতে শুরু করে এই পরবর্তী বৈদিক যুগে।
ঋগ্বৈদিক যুগের যারা ছিল তারা কিন্তু এক বর্ণ থেকে অন্য বর্ণে যেতে পারতো। তার মানে হচ্ছে তার কর্মদক্ষতার মাধ্যমে একজন শূদ্র কিন্তু তার উপরের ধাপে অর্থাৎ বৈশ্যের অবস্থানে কিন্তু যেতে পারতো। কিন্তু এই পরবর্তী বৈদিক যুগে এসে দেখা যায় যে এই যে সমাজের যে ব্যবস্থাটি সেটা ক্রমেই চতুর্বর্ণভিত্তিক হয়ে যায়। অর্থাৎ ব্রাহ্মণরা শুধুমাত্র পুরোহিত থাকে, ক্ষত্রিয়রা শুধুমাত্র যোদ্ধা শ্রেণী থাকে, বৈশ্যরা শুধুমাত্র যারা ব্যবসা বাণিজ্য করে তারা থাকে, এবং শূদ্র যারা তারা থাকে সমাজের যারা অনার্য হিসেবে পরিচিত এবং যারা সমাজের সাধারণ মানুষ ছিল তারা। এই সাধারণ মানুষরা কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল এবং তারা পরবর্তী বৈদিক যুগে এসে চাইলেও তার কর্মদক্ষতার মাধ্যমে কিন্তু উপরের ধাপে যেতে পারতো না। কাজেই এই বর্ণপ্রথার যে কঠোরতা সেটি এই পরবর্তী বৈদিক যুগে এসেই কিন্তু শুরু হতে শুরু করে। দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে চতুরাশ্রম ভিত্তিক সমাজ। অর্থাৎ এখন জীবন ব্যবস্থাটা হয়ে গেল চতুরাশ্রম ভিত্তিক। একটা মানুষ যখন জন্মগ্রহণ করলো তখন থেকেই সে এই আশ্রমের অন্তর্ভুক্ত হয়ে গেল। তার প্রথম আশ্রম হচ্ছে ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য মানে হচ্ছে সে তখন তার গুরুগৃহে যাবে এবং গুরুগৃহে গিয়ে সেখানে সে গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করবে এবং এই দীক্ষা গ্রহণের সময়টা তার ছোটবেলাটা এভাবেই কাটবে। এর পরের যে আশ্রমটি আছে সেই আশ্রমটির নাম হচ্ছে গৃহস্থ বা গার্হস্থ আশ্রম। এই আশ্রমে মানে হচ্ছে যে এই সময় সেই ব্যক্তি তার গৃহে ফেরত আসবে এবং এখানে এসে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এবং সংসার জীবন করবে এবং এটি হচ্ছে তার গার্হস্থ আশ্রমের দ্বিতীয় পর্যায়ের গার্হস্থ আশ্রম। তৃতীয় পর্যায়টি হচ্ছে যে এরপর সে চলে যাবে বনে, যে পর্যায়টির নাম হচ্ছে বানপ্রস্থ। অর্থাৎ বনে গিয়ে সে একটি কুটির নির্মাণ করবে এবং সেখানে গিয়ে সে সন্ন্যাসের মতো জীবনযাপন করবে এবং জীবনের যত ভোগবিলাস সব থেকে নিজেকে দূরে রাখবে এবং সৃষ্টিকর্তা জপ করে সে তার দিন কাটাবে। এবং সর্বশেষ আশ্রম হচ্ছে সন্ন্যাস আশ্রম। অর্থাৎ এই কুটিরে থাকতে থাকতেই সে তার সৃষ্টিকর্তা জপ করতে করতেই সে সন্ন্যাসীর মতো সম্পূর্ণ জীবন নিজেরকে স্রষ্টার উদ্দেশ্যে ত্যাগ করবে এবং সেভাবেই সে তার মৃত্যু হবে। তো এইভাবে চতুরাশ্রম ভিত্তিক সমাজ কিন্তু পরবর্তী বৈদিক যুগে এসে তৈরি হয়ে গেল, যেটি কিন্তু ঋগ বৈদিক যুগে ছিল না। এরপরে যদি আমরা দেখি তিন নম্বর পয়েন্টটি হচ্ছে পারিবারিক কাঠামোতে পুরুষের প্রাধান্য। যেহেতু আপনারা জানেন যে সিন্ধু নগরী বা সিন্ধু সভ্যতা যখন ছিল সিন্ধু সভ্যতাটি ছিল মাতৃতান্ত্রিক, এরপর যখন আর্যরা আসে আর্য সভ্যতাটা কিন্তু প্রথম থেকেই পিতৃতান্ত্রিক ছিল। কিন্তু পিতৃতান্ত্রিক থাকলেও ওই সময় কিন্তু নারীদের একটা স্বাধীনতা পরিবার এবং সমাজে ছিল। শুধু স্বাধীনতাই না, নারীদেরকে মর্যাদার আসনে কিন্তু দেখা হতো। পরবর্তীকালে যখন পরবর্তী বৈদিক যুগ আসলো এই সময় কিন্তু পুরুষদের প্রাধান্য আস্তে আস্তে বাড়তে থাকলো এবং এই সময় নারীদের যে স্বাধীনতা সেটাও আস্তে আস্তে কমতে থাকলো। আপনারা যদি রামায়ণের কাহিনী দেখেন তাহলে দেখবেন সীতাকে কিন্তু সতীত্বের পরীক্ষা দিতে হচ্ছিল। তো এটি ছিল কিন্তু পরবর্তী বৈদিক যুগের একটা উদাহরণ। অর্থাৎ এই সময় নারীদের কিন্তু স্বাধীনতা কিংবা সতীত্বের পরীক্ষা দিয়ে তার অবস্থান বা বিয়ের যে জীবন সেই জীবনটাকে তার টিকিয়ে রাখতে হচ্ছে। তো তার মানে হচ্ছে যে এই সময় পুরুষদের প্রাধান্য বৃদ্ধি পাচ্ছিল এবং নারীদের প্রাধান্য আস্তে আস্তে কমতে শুরু করেছিল। তাছাড়া মনু, সংহিতা কিংবা এরকম অনেকেই ছিলেন যারা এই সময় বিভিন্ন ধরনের সংহিতা রচনা করছিলেন যেখানে মূলত নারীদের পর্দা প্রথার অভ্যন্তরে নিয়ে আসা থেকে শুরু করে সতীদাহ প্রথা এবং নারীদের একাধিক বিয়ের ব্যাপারে বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি থেকে শুরু করে বিভিন্ন কিছু কিন্তু এই সময় আস্তে আস্তে পরবর্তী বৈদিক যুগে এসে যুক্ত হতে শুরু করে। এবার যদি আমরা এই সামাজিক জীবনের খাদ্য এবং পোশাকের দিকে যদি যাই তাহলে খাদ্য কী ছিল? আপনারা জানেন যে গ্রিক বৈদিক যুগে মূলত তারা যে ধরনের খাবার গ্রহণ করত এই সময় এসেও তারা সাধারণত সেই ধরনের খাবারই গ্রহণ করত। তবে যেটি যুক্ত হয় সেটি হচ্ছে যেহেতু ধানের প্রচলন এখন বাড়ে যার কারণে এ সময় এই চাল জাতীয় খাবার কিংবা পিঠা জাতীয় খাবারের প্রচলন এই সময় বাড়তে শুরু করে। পাশাপাশি এই সময় পোশাক হিসেবেও কিন্তু গ্রিক বৈদিক যুগে তারা যেরকম পোশাক পরত, বাস, অধিবাস, যেটি উপরের অংশ ছিল বাস, নিচের অংশ ছিল অধিবাস, নিবি এবং দ্রাপি, এই ধরনের পোশাকই কিন্তু তারা এই সময় পরিধান করত। তবে এই সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি গো মাংস খাওয়ার ব্যাপারে কিন্তু আস্তে আস্তে এই পরবর্তী বৈদিক যুগে এসেই কিন্তু নিষেধাজ্ঞা শুরু হয়। কারণ এই সময় যেহেতু কৃষির পরিমাণ বাড়তে থাকে, জমি চাষের পরিমাণ বাড়তে থাকে এবং জমি চাষের জন্য গরুর প্রয়োজন, যার কারণে কিন্তু গো হত্যা বন্ধের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধা আসতে শুরু করে এবং
হত্যা যাতে না হয় এবং নজরানা কিংবা উপহার দেওয়ার ক্ষেত্রে যাতে গরু যাতে না দেয়া হয় সেক্ষেত্রে কিন্তু নানান ধরনের বাধা নানান ধরনের নিয়ম নীতি আসতে শুরু করে। ফলশ্রুতিতে এই সময় থেকে দেখা যায় যে গরুর মাংস খাওয়ার প্রতি যে একটা স্পৃহা কিংবা আগ্রহ ঋগ্বৈদিক যুগে ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করে। তবে এই পর্যায়ে পরবর্তী বৈদিক যুগের প্রাথমিক পর্যায়েও কিন্তু গরুকে দেবতার পর্যায়ে নিয়ে যাওয়া হয়নি, যেটি পরবর্তীকালে হয়েছিল। এবার যদি আমরা শিক্ষার দিকটা দেখি, আপনারা সবাই জানেন যে যখন বৈদিক যুগের প্রথম ধাপ ছিল অর্থাৎ ঋগ্বৈদিক যুগ ছিল, তখনও কিন্তু সমাজে শিক্ষিত নারীও যেমন ছিল শিক্ষিত পুরুষও ছিল। এ সময় এসেও শিক্ষার ক্ষেত্রে কিন্তু অগ্রগতি হয়েছিল, ব্যাকরণ, সাহিত্য, জ্যোতির্বিজ্ঞান থেকে শুরু করে সব ক্ষেত্রেই কিন্তু অগ্রগতি হয়েছিল। এমনকি এই ভারতের এই শিক্ষিত পরবর্তী বৈদিক যুগের লোকেরা কিন্তু 12 মাসে যে 1 বছর হয় এবং 30 দিনে যে 1 মাস হয় সেটা তারা জানতো, তারা জ্যামিতি করতে পারতো এবং এই সময় চিকিৎসক নামে একটা শ্রেণী কিন্তু গড়ে উঠেছিল। তার মানে শিক্ষার অগ্রগতি হচ্ছিল। নারী শিক্ষার ক্ষেত্রে যদিও কিছুটা পশ্চাৎপদ অবস্থা চলে আসছিল, কিন্তু এরপরও আমরা গার্গী এবং মৈত্রেয় নামে দুজনের কথা কিন্তু এ সময় জানতে পারি। এরপরে যে জীবন নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী বৈদিক যুগের, সেটি হচ্ছে অর্থনৈতিক জীবন। অর্থনৈতিক জীবনের প্রথম পয়েন্টটি হচ্ছে এ সময় ঋগ্বৈদিক যুগে আপনারা জানেন যে ঋগ্বৈদিক যুগের মূল পেশাটি ছিল হচ্ছে পশুপালন। যেহেতু আর্যরা পশুপালনে অভ্যস্ত ছিল এবং তারা অশ্ব চালনায়ও পারদর্শী ছিল, তো তারা যখন ভারতে এসে তাদের বসতি স্থাপন করে প্রথম দিকে তারা পশুপালনেই অভ্যস্ততার থেকেই তারা কিন্তু পশুপালনই তাদের অর্থনৈতিক জীবনের মূল চাবিকাঠি ছিল, যেটির পরিবর্তন হয় পরবর্তী বৈদিক যুগে এসে। পরবর্তী বৈদিক যুগে এসে কৃষির বিস্তার বাড়ে এবং এ সময় কৃষিজ জমির পরিমাণও বাড়ে, ফলে এ সময় দেখা যায় যে জমির মালিকানা তৈরি হয়। অর্থাৎ একজন ব্যক্তি তার মালিকানায় জমির মালিক সে হতে পারবে। যদিও সমাজে শূদ্র এবং নারী যে শ্রেণীটি ছিল তারা কিন্তু জমির মালিকানার অন্তর্ভুক্ত ছিল না, কিন্তু উপরে যে ধাপের যারা ছিল তারা কিন্তু জমির মালিক হতে পারতো এবং তারা বর্তমানে আমরা যেরকম বর্গা চাষ দেওয়ার কথা বলি এই সকল জমির মালিকরা কিন্তু বর্গা চাষিদেরকে বর্গা চাষ হিসেবে নিয়োগ দিতে পারতো। তো কৃষি এই সময় এসে তার মানে হচ্ছে পশুপালনের জায়গাটা দখল করে নেয় কৃষি, কৃষি হয়ে যায় অর্থনীতির মূল চাবিকাঠি। 2 নম্বর পয়েন্টটা যদি দেখি তাহলে দেখব যে বাণিজ্য ও বৈশ্য শ্রেণীর প্রাধান্য বৃদ্ধি। আপনাদের একটু আগেই বললাম যে বৈশ্য শ্রেণী যেটা সেটা তারা হচ্ছে গিয়ে ব্যবসায়ী। যেহেতু এ সময় অর্থনীতিতে উন্নতি হচ্ছে, যেহেতু উন্নতি হচ্ছে তার মানে বাণিজ্য হবে, এটাই স্বাভাবিক। বাণিজ্যের ক্ষেত্রে 2টা ধাপ ছিল, 3 নম্বর পয়েন্টে যেটি আমি লিখেছি অন্তর্বাণিজ্য এবং বহির্বাণিজ্য। এই বাণিজ্যের যেহেতু হচ্ছে এই বাণিজ্যের ক্ষেত্রে দেখা গেল যে বৈশ্য বা ব্যবসায়ী শ্রেণীটি যারা ছিল তারা কিন্তু আস্তে আস্তে একটা অভিজাত শ্রেণীতে পরিণত হতে শুরু করলো, কারণ তাদের হাতে সম্পদাতে আসতে শুরু করলো, তারা জমির মালিক হতে শুরু করলো, তারা বাণিজ্য করতে শুরু করলো। ফলশ্রুতিতে এই যে বৈশ্য শ্রেণী তারাও কিন্তু ধীরে ধীরে সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশে পরিণত হতে শুরু করলো এবং তারা যে বাণিজ্যটা করতো যেটা এক্ষুনি বললাম যে অন্তর্বাণিজ্য এবং বহির্বাণিজ্য। অন্তর্বাণিজ্য দেখা যেত যে একদম নেপাল পর্যন্ত তাদের, যদি উত্তর পূর্ব দিকটা আমরা দেখি উত্তর পূর্ব দিকে নেপাল পর্যন্ত যেরকম তাদের বাণিজ্যটি বিস্তার ছিল, আবার ওদিকে যদি উত্তর পশ্চিমে দেখি তাহলে উত্তর পশ্চিমে বর্তমান যে কাশ্মীর এরিয়াটি আছে যেটা তখন গান্ধার নামে পরিচিত ছিল সেই এরিয়া পর্যন্তও কিন্তু অন্তর্বাণিজ্যটি বিস্তৃত ছিল। আবার বহির্বাণিজ্যের কথাও জানা যায়, কারণ বেদের পরবর্তী বৈদিক যুগের বেদের অনেক শ্লোকে বাণিজ্য এবং সমুদ্র এই 2টা কথা কিন্তু বারবারই এসেছে। যেহেতু সমুদ্র এসেছে তার মানে বলা যায় যে বহির্বাণিজ্য হয়েছে এবং মেসোপটেমিয়ার সাথে যে এক ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিল সেটা কিন্তু আমরা শিলালিপি এবং সিলের মাধ্যমে জেনে থাকি। এর পরের যে অর্থনৈতিক জীবনের একটা অন্যতম অংশ ছিল সেটি হচ্ছে শিল্প। শিল্পর ক্ষেত্রে বিভিন্ন ধরনের পেশাজীবী শ্রেণীর উদ্ভব হয়, যেমন যদি বলি যে মৃৎশিল্পী, তাঁতি, কুমার, তারপর হচ্ছে গিয়ে বয়নশিল্পী, এরা কিন্তু আস্তে আস্তে এই অর্থনৈতিক জীবনের একটা পেশাজীবী অংশের একটা অংশ হয়ে দাঁড়ালো। ফলশ্রুতিতে এই শিল্প এবং কারিগরি শ্রেণী কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা পালন করতে শুরু করলো। তবে পশুপালন যেটি ঋগ্বৈদিক যুগে ছিল সেটি কিন্তু তখন গৃহপালিত পশুর দিকেই আস্তে আস্তে চলে যেতে শুরু করলো এবং গৃহপালিত পশুর মধ্যে গরু, ছাগল, ভেড়া, কুকুর এগুলোই ছিল।
এর পরের জীবনটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে সেটি হচ্ছে রাজনৈতিক জীবন। রাজনৈতিক জীবনে যেটা আমরা ঋগ্বৈদিক যুগে দেখেছিলাম যে ঋগ্বৈদিক যুগে মূলত গোত্রভিত্তিক গোত্র প্রধান ছিল, যেটি পরিবর্তন হয় এই পরবর্তী বৈদিক যুগে এসে। পরবর্তী বৈদিক যুগে এসে দেখা গেল যে গোত্রের যিনি প্রধান তিনি ক্রমেই বিভিন্ন গোত্রকে পরাজিত করার মাধ্যমে, যুদ্ধে যুদ্ধ দ্বারা পরাজিত করার মাধ্যমে তার সাম্রাজ্য বিস্তার করতে শুরু করলো। এভাবে কিন্তু কুরু পাঞ্চাল একসাথে হয়ে কুরু পাঞ্চাল এরিয়া হয়ে গেল। এরকমভাবে যেই গোত্রপতি বেশি জায়গা দখল করতে শুরু করলো সে তখন সেই জায়গার একজন রাজা হিসেবে বা সেই রাজ্যের একজন প্রধান হিসেবে কিন্তু তার উত্থান হয়ে গেল। তার মানে হচ্ছে একদিকে রাজ্যের বিস্তার হচ্ছে, যেটা রাজ্যের কনসেপ্ট আগে ছিল না। আগে ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়া নিয়ে গোত্রভিত্তিক সমাজ ছিল, এখন এই গোত্রপতিরা তাদের বসতি বিস্তার করছে, তাদের সাম্রাজ্য বিস্তার করছে, তার মানে রাজ্য সৃষ্টি হচ্ছে। রাজ্যের পাশাপাশি এ সময় রাজারও কিন্তু উত্থান হচ্ছে, এবং যখন রাজার উত্থান হচ্ছে তখন রাজারা নিজেদেরকে বিভিন্ন ধরনের নাম দিচ্ছেন, যেরকম স্বরাট, বিরাট, সম্রাট ইত্যাদি নামে তারা কিন্তু নিজেদেরকে ভূষিত করছেন, এবং এই নামগুলো তারা বিভিন্ন পূজার মাধ্যমে দিচ্ছেন। সেই পূজাগুলো হচ্ছে যেমন অশ্বমেধ পূজা বা যজ্ঞ, তারপর রাজসূয় যজ্ঞ, এই সকল যজ্ঞ করার মাধ্যমে তারা নিজেদেরকে বিশাল এরিয়ার রাজা হিসেবে কিন্তু ঘোষণা করছে এই পরবর্তী যুগে, বৈদিক যুগে এসে। এবং তিন নম্বর পয়েন্টটি হচ্ছে সভা এবং সমিতির গুরুত্ব হ্রাস। এই সভা এবং সমিতি আপনারা আগের আগে ঋগ্বৈদিক যুগের আলোচনায় জেনেছেন যে সভা এবং সমিতি ছিল ঋগ্বৈদিক যুগের একটি গণপরিষদ। সভায় ছিল যারা বয়োবৃদ্ধ ব্যক্তি তারা, আর সমিতিতে সাধারণ মানুষের একটা অংশগ্রহণ ছিল, যেখানে নারীর অংশগ্রহণও ছিল। এই সভা এবং সমিতির গুরুত্ব আস্তে আস্তে কমে যেতে শুরু করে এই পরবর্তী বৈদিক জীবনে এসে। এই সময় রাজা এবং রাজাভিত্তিক যেই সাম্রাজ্য পরিচালনা করার যে শাসন ব্যবস্থা সেটি চলে আসতে শুরু করে, এবং রাজার পরবর্তী উত্তরাধিকারী রাজার পুত্র হবে সেই বিষয়টি আসলে চলে আসে। ফলশ্রুতিতে এই সভা এবং সমিতির যে গুরুত্ব ঋগ্বৈদিক যুগে ছিল সেটি কিন্তু তার গুরুত্ব একটা পর্যায়ে এসে হারিয়ে ফেলে। এরপরে আমরা যেই জীবনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের আলোচনার সর্বশেষ জীবন পরবর্তী বৈদিক যুগের, সেটি হচ্ছে ধর্মীয় জীবন। ধর্মীয় জীবনের প্রথম পয়েন্টটি যেটি আমি লিখেছি সেটি হচ্ছে যে তন্ত্র মন্ত্রের প্রাধান্য বৃদ্ধি। আপনারা যদি অথর্ব বেদ কিংবা যজুর্বেদ বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে এই সময় তন্ত্র মন্ত্র, জাদু টোনা, কালো জাদু ইত্যাদির নানান ধরনের টোটকা কিংবা ইত্যাদির বর্ণনা কিন্তু এই অথর্ব বেদে বেশি পাওয়া যায়। তার মানে হচ্ছে পরবর্তী বৈদিক জীবনে এসে মানুষের মধ্যে এই তন্ত্র মন্ত্রের প্রতি আকর্ষণ বাড়তে থাকে। দ্বিতীয়ত হচ্ছে নতুন নতুন যজ্ঞের সূচনা। এর আগে যজ্ঞ যেটি পালন করা হতো সেটি হয়তো ক্ষুদ্র পরিসরে ছিল, যেটি ঋগ্বেদের বৈদিক যুগের কথা বলছি। পরবর্তী বৈদিক যুগে এসে কিন্তু যজ্ঞের পরিমাণ বাড়তে থাকে। আমি একটু আগেই বললাম রাজারা যখন তাদের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এবং বিভিন্ন জায়গার অধিপতি হচ্ছে তখন কিন্তু তিনি রাজসূয় কিংবা অশ্বমেধ যজ্ঞের মাধ্যমে কিন্তু তিনি তার তার এরিয়াতে তিনি যে একজন রাজা সেটি হিসাবে তিনি নিজেকে ঘোষণা দিচ্ছেন। তার মানে শুধুমাত্র পারিবারিক জীবনেই না, সামাজিক জীবন এবং রাজনৈতিক জীবনেও কিন্তু যজ্ঞের পরিমাণ ধীরে ধীরে বাড়তে শুরু করলো। ফলে একটা পর্যায়ে গিয়ে এই যে যজ্ঞের মাধ্যমে যেটি হয় যে পুরোহিত শ্রেণী যারা ছিল তারা কিন্তু সবচেয়ে প্রাধান্যশীল বা সবচেয়ে প্রধান ব্যক্তিত্বে পরিণত হয়ে গেল, যার কারণেই কিন্তু চতুর্বর্ণের সবচেয়ে উচ্চ বর্ণ যেটা ব্রাহ্মণ বা পুরোহিত যারা তাদের বর্ণ কিন্তু নির্ধারণ হয়ে গেল। তিন নম্বর পয়েন্টটি হচ্ছে নতুন নতুন দেবতার সূচনা। আপনারা সবাই জানেন যে ঋগ্বৈদিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা ছিলেন ইন্দ্রদেবতা, যিনি ছিলেন মেঘের দেবতা, কারণ মেঘের উপর কৃষিজ বা কৃষিকাজের অনেক কিছুই নির্ভর করে। তো আস্তে আস্তে এই ইন্দ্রদেবতা কিংবা বরুণ যিনি ছিলেন জলের দেবতা তার গুরুত্ব আস্তে আস্তে কমতে থাকে, সেই জায়গায় দখল করে নেয় নতুন নতুন দেবতা। নতুন নতুন দেবতা যারা আসে তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল প্রজাপতি দেবতা। এই প্রজাপতি দেবতাকে বলা হয়ে থাকে বিশ্ব ব্রহ্মাণ্ড এবং তিনি বিশ্বের নিয়ন্ত্রক হিসেবে তাকে বলা হতে শুরু করে। পরবর্তীকালে এই প্রজাপতি দেবতার আবার বিভিন্ন ভাগ হয়ে যায় এবং সেই ভাগের মধ্যে দেখা যায় যে ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের কথা চলে আসে। এই শিব ছিলেন ঋগ্বৈদিক যুগের রুদ্র দেবতা। রুদ্র দেবতারই পরবর্তী ধাপে পরিবর্তিত হতে হতে তিনি শিব দেবতায় পরিণত হন। বলা হয়ে থাকে এই যে
এই যে ব্রহ্মা, ব্রহ্মাকে বলা হয়ে থাকে দ্য ক্রিয়েটার, আবার যদি বিষ্ণুকে আমরা বলি সেই বিষ্ণুকে বলা হয়ে থাকে দ্য সাস্টেইনার, আর এই শিবকে বলা হয়ে থাকে দ্য ডেস্ট্রয়ার। তার মানে হচ্ছে ব্রহ্মা হচ্ছেন গিয়ে সৃষ্টির সৃষ্টিকর্তা, আর বিষ্ণু হচ্ছেন গিয়ে পালনকর্তা, আর শিব হচ্ছেন গিয়ে ধ্বংসকারী। তার মানে হচ্ছে এই সময় এসে নতুন নতুন দেবতা যারা আসলেন তাদের সাথে এই বর্তমান হিন্দু ধর্মের যে দেবতা যারা আছেন তাদের কিন্তু অনেকটাই মিল আমরা লক্ষ্য করব, যেটি ঋগ্বৈদিক যুগের সময়ের সাথে খুব একটা মিল দেখা যায় না। 4 নম্বর পয়েন্ট, এটি নিয়ে আগেই আলোচনা করেছি, সেটি হচ্ছে চতুরাশ্রম ভিত্তিক ধর্মীয় জীবনযাপন। সমাজ জীবনটা যেহেতু এই চতুরাশ্রম কেন্দ্রিক ছিল, যে 4টা আশ্রম ছিল, একটি হচ্ছে বানপ্রস্থ, একটি একটি হচ্ছে ব্রহ্মচর্য, দ্বিতীয়টি হচ্ছে গৃহস্থ আশ্রম, তৃতীয়টি হচ্ছে বানপ্রস্থ এবং চতুর্থটি হচ্ছে সন্ন্যাস আশ্রম। এই 4টি আশ্রম একদিকে যেমন সমাজ জীবনের অংশ, আর দিয়ে কিন্তু এটি একটি যেহেতু ধর্মীয় জীবন আচরণ, যার কারণে এটি কিন্তু ধর্মীয় জীবনেরও একটা অংশ ছিল। এভাবেই পরবর্তী বৈদিক যুগে এসে তারা তাদের ধর্মীয় জীবনটাকে ওইভাবেই তারা তাদের ধর্মীয় জীবনটাকে এগিয়ে নিয়ে গিয়েছিল। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতা নিয়ে আলোচনা করলাম। এই এই সভ্যতার পরবর্তী বৈদিক যুগের অর্থনীতি, সমাজ, ধর্ম এবং রাজনীতি নিয়ে আলোচনার চেষ্টা করলাম। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। এরপরেও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ডিন, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।